প্রয়াত হয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তার বয়স 72 বছর ছিল। তিনি দিল্লি এইমসে সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন। তার পরিবারের সদস্যরা শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে নয়াদিল্লির এইমসে তার দেহ দান করেছেন। এদিকে তার প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। তাছাড়া তার প্রয়াণে সাংসদ বিপ্লব কুমার দেব এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী শোক প্রকাশ করেছেন। তার প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, সীতারাম ইয়েচুরির জীবনাবসানে আমি শোকাহত ও মর্মাহত। তার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমি তার শোক সন্তপ্ত পরিবার পরিজনকে সমবেদনা জানাই। পাশাপাশি সাংসদ বিপ্লব কুমার দেব শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, সিপিআইএমের সাধারণ সম্পাদক এবং প্রবীণ নেতা সীতারাম ইয়েচুরি জির মৃত্যুর খবর শুনে দুঃখিত। ভারতীয় রাজনীতিতে তার অবদান মর্যাদার সাথে স্মরণ করা হবে। তার পরিবারের সদস্যদের এবং তার বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি। এদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী তার প্রয়াণে বলেন, বর্ষীয়ান সিপিএম নেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যসভার প্রাক্তন সাংসদ সীতারাম ইয়েচুরির জীবনাবসানে আমি শোকাহত ও মর্মাহত। তিনি আরও বলেন, তার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমি তার শোক সন্তপ্ত পরিবার পরিজনকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মা চিরশান্তি কামনা করি। তার পরিবার পরিজন বন্ধু এবং অনুগামীদের প্রতি গভীর সমবেদনা রইল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।